একটি প্রশ্ন জাগে মনে, ঠিক আছে লেবেল? রানী বলো, কেবলমাত্র ঈশ্বরের জন্য। ঈশ্বর তুমি বেশ ভালো আছো, তোমার সৃষ্ট এই জগৎ সংসার আজ নিত্য দ্বন্দ্বে জরাজীর্ণ, অতি শীর্ণ অসার। তুমি শুধু চুপ করে বসে আছো আর দেখছো সব কিছু অনাসক্তভাবে। তোমার সৃষ্ট জীবজগৎ আজ দুঃখে দৈন্যে পরিপূর্ণ, ঘরে ঘরে আজ রোগ শোক অপমান অনন্ত। দুর্বল দলিত হয় শক্তিমানের নিত্য নবকৌশলে। না, এই জায়গাটা আরেকবার বলছি, দুর্বল দলিত হয়, হ্যাঁ দুর্বল দলিত হয় দেখ যাবো। দুর্বল দলিত হয় শক্তিমানের নিত্য নব কৌশলে, আর ষড়রিপুর অগ্নিশিখায় সংসার নিত্য জলে। প্রতিদিন সংবাদপত্র জুড়ে তার বিভৎস বিবরণ হয় প্রকাশিত, দিনের শুরু থেকে শেষ এমনি ভাবে নরকে থাকি আমরা। তুমি অমৃতের শান্তি নিয়ে দেখো সব প্রশান্ত নয়নে, আর তোমার অমৃতের সন্তানগণ দুঃসহ যন্ত্রণায় কাঁদে। নিত্য হত্যা লুণ্ঠন আর ধর্ষণ ভরা তাদের দিনগুলি, এভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থেকে কি লাভ বলো? তোমার অমৃতময় এই সৃষ্টির জগতে প্রতিদিনই তো মৃত্যু ঘটছে, সুখ শান্তি আর আনন্দের। জন্ম থেকে মৃত্যু আর মৃত্যু থেকে জন্ম, এই ভয়ঙ্কর কালচক্রে তুমি ঘুরিয়ে মারছ তোমার অমৃতের পুত্র কন্যাদের। অনাদি অনন্তকাল ধরে চলছে তোমার এই নিষ্ঠুরতম খেলা। আচ্ছা করুণাময় ঈশ্বর, তুমি যদি নাই বা সৃষ্টি করতে তোমার এই জগৎ সংসার আর তোমার সন্তানদের, তাহলে কি ক্ষতি হতো বলো? তুমি একা তোমার বিশাল সৃষ্টির মাঝে থাকতে মনের সুখে, নিঃসঙ্গ দিন রাত তোমায় সঙ্গ দিত। কিন্তু হে স্রষ্টা ঈশ্বর, তুমি একা থাকতে পারলে না, নিঃসঙ্গতার ভয় ও যন্ত্রণা তোমারও ছিল, তাই সৃষ্টি করলে অনন্ত জীব জগৎ সকল, আর সকলের মাঝে রইলে তুমি নিঃসঙ্গতা ভুলে থাকবার জন্য। কিন্তু রইলে সবার অগোচরে পরম আনন্দ ভরে, তাই তোমার অমৃতের পুত্র কন্যাগণ তোমায় দেখে না জানে না পায় না। কি করে তোমায় তারা দেখবে জানবে পাবে? তোমার সৃষ্ট মায়া আর ষড়রিপুর সপ্ত শিখায় জ্বলছে তারা সকল সময় নিদারুণ যন্ত্রণা। আর এক লাইন পেছিয়ে যাও, এই তোমার সৃষ্ট মায়া থেকে যাবো। তোমার সৃষ্ট মায়া আর ষড়রিপুর সপ্ত শিখায় জ্বলছে তারা সকল সময় নিদারুণ যন্ত্রণায়। তুমি নীরবে আড়ালে বসে দেখো অমৃত ঘন হৃদয়ে, নির্বাক তুমি, নিষ্ঠুর তুমি, শাশ্বত শান্তি নিয়ে প্রশান্ত নয়নে দেখছো তোমার প্রজ্জ্বলিত সন্তানদের। এসব দেখে দেখে একটি প্রশ্ন জাগে মনে, হে ঈশ্বর, তুমি নিজেই যদি সৃষ্টি না হতে তাহলে কেমন হতো বলতো? তুমি নেই, আমি নেই, কেউ নেই, নেই আকাশ, নেই বাতাস, নেই চন্দ্র সূর্য গ্রহ তারা, নেই জীব জগৎ সংসার, নেই অরণ্য সাগর নদী পাহাড়,
সব শূন্য, অন্তহীন, নীরব, নিথর। এই শূন্যতার পূর্ণতায় সব পরিপূর্ণ। এই পূর্ণ অব্যক্তির পরম আনন্দ ঘন রূপ জুড়ে আছে চারিদিক অনন্ত হর্ষে। তাই অরূপের এই অমৃত সাগরে সেই পূর্ণ রূপ অপরূপ হয়ে হাসে। এবার সত্যি করে বলো তো ঈশ্বর, তুমি কি সেই নিত্য আনন্দ অমৃত ভরা অনন্ত সাগর, অথবা তুমি কি সেই রূপাতীত ভাবাতীত কালাতীত সাগরের অসীম অনাদি অনন্ত সুর? ওঙ্কারের নিত্য মধুর অবিরাম ঝংকারে তুমি কি নিত্য ঝংকৃত? ঈশ্বর অমৃত আননে হাসেন, আনন্দ মধুর কণ্ঠে বলেন, জানি তোমার সকল প্রশ্ন আমারই জন্য, সে যে সব আমারই প্রশ্ন, সকল উত্তরও যে আমি। আমি নিরাকার, আমি সাকার, আমি জীব জগৎ সংসার, জন্ম মৃত্যু সুখ দুঃখ হাসি কান্না সবই আমার। আমি ছাড়া কেউ নেই আর, তাই আমি তুমি মিলে শুধু আমি, আমি তুমি। চমৎকার।